স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। নওগাঁয় অস্ত্র ও মাদক সহ কুখ্যাত ব্যবসায়ী গ্রেফতার। মুজিব শতবর্ষ রাজশাহী জেলা রেটিং দাবালিক প্রতিযোগিতা 2021-এর শুভ উদ্বোধন। রাজশাহীতে শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। নওগাঁয় অস্ত্র ও মাদক সহ আব্দুল গফফার নামে এক কুখ্যাত ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার রাতে জেলার বদলগাছি উপজেলার মথুরাপুর ইউনিয়নের খাপাড়ার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। গফফার ওই গ্রামে জহি সোনারের ছেলে। বুধবার বেলা 11টায় শহরের ডিবি পুলিশ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান এ তথ্য জানান। পুলিশ সুপার বলেন, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওই গ্রামে অভিযান চালানো হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, 2 রাউন্ড তাজা গুলি, 53 বোতল ফেন্সিডিল ও মাদক বিক্রির 2,75,000 টাকা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে বদলগাছি থানায় চোরা চালান ও অস্ত্র আইন মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সুপার আরও বলেন, গফফার বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন নাম ব্যবহার করে অস্ত্র ও মাদক ব্যবসা করত। তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় চোরা চালান 12টি, অস্ত্র মামলা 1টি ও মাদক আইন 1টি মামলা আছে। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম মামুন খান চিস্তি, ডিবির ওসি কে এম শামসুজ্জামান সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা ও দাবা সমিতির আয়োজনে মুজিব শতবর্ষ রাজশাহী জেলা রেটিং দাবা লীগ প্রতিযোগিতা 2021-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী জেলা পুলিশের সার্বিক ব্যবস্থাপনায় সুনকা ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডের সহযোগিতায় বুধবার বিকেলে রাজশাহীর অ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সে শুভ উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে ঢাকা থেকে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ডক্টর বেনজির আহমেদ বিপিএম বার। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আব্দুল বাতেন বিপিএম পিপিএম, আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ আবু কালাম সিদ্দিক, রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল ও বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মল্লিক দীপু। এছাড়া ঢাকা প্রান্ত থেকে সম্মানিত অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন অতিরিক্ত ডিআইজি ও বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর সৈয়ব রিয়াজ আলম, বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সহসভাপতি তরফদার রুহুল আমিন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলার সম্মানিত পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন বিপিএম বার। এই প্রতিযোগিতা রাজশাহী জেলার মোট 25টি টিমের 125 জন খেলোয়াড় অংশগ্রহণ করছে। আগামী 5/9/2021 তারিখে এই প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। রাজশাহীতে শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। বুধবার সকাল 11টার দিকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এ কর্মসূচি পালিত হয়। এ সময় নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী ইস্তিয়াক আহমেদের নেতৃত্বে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। কর্মসূচি থেকে বক্তারা বলেন, 11 তারিখের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে না দিলে আমরণ অনশন করবেন বলে জানিয়েছেন তারা। এছাড়াও সাবেক রাকসুর ভিপি রাগিব আহসান মুন্না সংহতি প্রকাশ করে কর্মসূচিতে অংশগ্রহণ করেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত 24 ঘন্টায় আরও 10 জনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল 8টা থেকে বুধবার সকাল 8টার মধ্যে এই 10 জনের মৃত্যু হয়। এ সময় নতুন করে ভর্তি হয়েছে আরও 19 জন রোগী। রামিক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানি জানান, মৃতদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে 4 জন ও উপসর্গ নিয়ে মারা গেছেন আরও 4 জন। এছাড়া নেগেটিভ হওয়ার পরও অন্য জটিলতায় 2 জনের মৃত্যু হয়েছে। গত 24 ঘন্টায় রামেক হাসপাতালে মারা যাওয়া 10 জনের মধ্যে রাজশাহীর 3 জন, চাঁপাইনবাবগঞ্জের 4, পাবনার 1 এবং নাটোরের 2 জন আছেন। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানি আরও জানান, গত 24 ঘন্টায় রামেকে নতুন করে ভর্তি হয়েছেন 19 জন রোগী। বর্তমানে রামেক হাসপাতালে 286টি করোনার ডেডিকেটেড শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন 145 জন, ছুটি নিয়ে বাড়ি গেছেন 20 জন। এ ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।